নমস্কার, আমি শান্তনু পাত্র। তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি। আমরা প্রিভিয়াস ইয়ার WBP প্রিলি 2021-এর সমস্ত ম্যাথগুলো পরপর সলভ করব। তোমরা সাথে থাকো, পাশে থাকো, কমেন্ট সেকশনে জানাবে তোমাদের কোথায় কি প্রবলেম হচ্ছে। দেখো, এখানে ম্যাথটা দেওয়া আছে, কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হলে ওই আসল একই সুদের হারে কত বছরে 2 গুণ হবে। এই অপশানগুলো দেওয়া আছে 10 বছর, 8 বছর, 14 বছর নাকি 12 বছর। WBP প্রিলি 2021-এ এটা এসেছে। আমি তোমাদেরকে শর্টকাট মেথডের আগে বলবো যে তোমরা চ্যাপ্টারটা সম্পর্কে বুঝে নাও। যে কোনো সরল সুদের অঙ্কে তোমরা একটা সূত্র মনে রাখবে, আই ইকুয়াল টু PRT বাই 100। এখানে আই মানে হচ্ছে সুদ, ইন্টারেস্ট, পি মানে হচ্ছে প্রিন্সিপাল মানে আসল, আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার, এটা কিন্তু অপরিবর্তিত থাকবে, আর টি মানে হচ্ছে তোমার টাইম বা সময়। এইখানে দেখো, তোমার টাইমটা দেওয়া আছে 20 বছর, 3 গুণ হলে কোনো আসল সরল সুদে 20 বছরে কোনো আসল সরল সুদে 20 বছরে 3 গুণ হলে ওই আসল একই সুদের হারে কত বছরে 2 গুণ হবে। তাহলে আসলটাকে তুমি ধরে নাও, আসলটাকে তুমি ধরে নাও, এক্স টাকা ধরে নাও, এক্স টাকা তুমি ধরে নিচ্ছ, 20 বছরে 3 গুণ হচ্ছে মানে সুদে আসলে তোমার 3 গুণ হচ্ছে, ঠিক আছে। এইখান থেকে তুমি যেটা বার করবে সেটা হচ্ছে সুদে আসলে কত হচ্ছে, সুদে আসলে মানে সুদযুক্ত আসল ঢুকে আছে, সুদে আসলে 3 গুণ হচ্ছে মানে 3x টাকা হবে। এইখান থেকে দেখো, তোমার আসল x টাকা, সুদে আসলে 3x টাকা, তাহলে সুদটা কত হবে, সুদটা হবে এই সুদে আসলে মাইনাস আসল মানে 3x মাইনাস x টাকা, মানে সুদটা তোমার হচ্ছে 2x টাকা। তাহলে তুমি আসল মানে হচ্ছে এটা পিটা জানো, তুমি এখন আইটা জেনে গেলে, তোমার টিটা দেওয়া আছে, এইখান থেকে তুমি কি বার করবে, এইখান থেকে তোমাকে বার করতে হবে 8টা। তাহলে আই ইকুয়াল টু যদি PRT বাই 100 এই রুলটা তুমি ফলো করো, আমি কিন্তু একদম বেসিকভাবে তোমাদের শেখাবো, একদমই বেসিকভাবে। এখান থেকে তোমাকে কি বার করতে হবে বলেছি, যে তুমি 8টা আগে বার করো কত হবে। তাহলে 8টাকে তুমি বার করতে চাইছো মানে এই যে 8টা এটাকে তুমি বার করবে, তাহলে এটাকে বজ্র গুণন করো মানে 100-র সাথে এই আই গুণ হবে, আর PRT এখানে কিছু নেই মানে 1 আছে, তাই PRT থাকবে আর 100 আই হবে। এইখান থেকে তুমি 8টার মান বার করবে, মানে আর ইকুয়াল টু হবে 100 আই বাই কি হবে PRT, কেন না 8টাকে আমি রেখে দিয়েছি, তাহলে পিটিটা আছে, পিটিটাকে এইদিকে পাঠিয়ে দিয়েছি। এরপর তোমার কী কী মান নির্ণয় করা আছে দেখো, 100 ইন্টু আই সমান কত, দেখো আই সমান এখানে 2x আছে, তাহলে তুমি আই এর জায়গায় 2x বসিয়ে দাও। এরপর পি মানে কত, পি মানে দেখো x আছে, পি এর জায়গাতে x বসিয়ে দাও, টি সমান কত 20 আছে, তাহলে 20 বসিয়ে দাও। এই শর্টকাট মেথডে তোমাকে এটা ডাইরেক্ট করে দেখাবে, আমি তোমাকে এটা করে দেখিয়েছি। দেখো, 0-র সাথে 0 কেটে দাও, 2-এর সাথে 2, মানে এটাকে কাটাকাটি করলে আমার 10 থাকছে, মানে রেট অফ ইন্টারেস্টটা অঙ্কে যদি তোমাকে জানতে চাইতো তাহলে তোমার অ্যান্সার হতো 10%। তোমার কাছে জানতে চাইছে সুদের হারে কত বছরে 2 গুণ হবে, 2 গুণ হবে মানে তোমার টিটা কে জানতে চাইছে, পিটা কিন্তু তুমি এক্স টাকা ধরে নিয়েছো, আটটা তুমি এই মাত্র অঙ্কে বার করে নিয়েছো, আর 2 গুণ হবে মানে সুদে আসলে 2 গুণ হবে, সুদে আসলে 2 গুণ মানে কত, মানে এক্সের 2 গুণ মানে 2x টাকা হবে। তাহলে সুদে আসলে যদি 2x টাকা হয় তাহলে এখান থেকে তুমি বার করো সুদ কত হবে, সুদ হবে সুদ আসল মাইনাস আসল, মানে x টাকাকে তোমার সুদ হতে হবে।
এরপর তুমি যে কোনো একটা জায়গাতে এই মানটা বসিয়ে দাও, আই ইকুয়াল টু, এইটা কিন্তু তোমার মাদার সমীকরণ, যাই অঙ্ক থাক এটা দিয়েই আমরা সলভ করে দেখাবো। আই ইকুয়াল টু PRT বাই 100, এটা দুটো পার্টে অঙ্কটা হবে। আই মানে কত তুমি এখানে খুঁজে খুঁজে দেখো, আমি সব লিখে দিয়েছি। আই মানে হচ্ছে এক্স, তাহলে আই এর জায়গাতে তুমি এক্স বসাচ্ছ অঙ্কটাতে। পি মানে এক্স তো দেওয়াই ছিল প্রথম থেকেই, আর মানে আমরা একটু আগেই বার করেছি 10% 10 বসাবো। টিটাকে আমরা এখনও জানি না কত হবে, ডিভাইডেড বাই 100। এরপর তুমি এই এক্সের সাথে এই এক্সকে কাটো, তাহলে এখানে 1 পড়ে রইল, এই শূন্যর সাথে এই শূন্যকে কাটো, তার মানে এই দেখো এই জায়গাটাতে টি পড়ে আছে, আর এটাকে যদি কোণাকুণি গুণ করি 10 × 1 = 10, মানে এটা হচ্ছে 10, মানে আমার অ্যান্সার কত হচ্ছে, আমার অ্যান্সার মানে টাইমটা জানতে চাইছি, টাইমের অ্যান্সারটা আমার হচ্ছে 10 বছর। তাহলে এই অঙ্কটা হচ্ছে আমার 10 বছর। এটাকে আমি তোমাকে বুঝিয়ে অঙ্কটা করলাম, যদি না বোঝানো হয় তাহলে কিন্তু এতটা টাইম আমাদের লাগবে না, অনেক কম টাইম লাগবে। এবং সেটাও আমি তোমাদেরকে পরবর্তী সময়ে, আমি একদম গ্রাসরুট লেভেল থেকে শুরু করছি, তাহলে এটার অ্যান্সার হবে অপশান এটা, গ্রাসরুট লেভেল থেকে শুরু করছি, পরবর্তী সময়ে কিন্তু আমি তোমাদেরকে শিখিয়ে দেবো, শর্ট প্রসেসটাও শিখিয়ে দেবো, তোমরা এখন এই প্রসেসে অঙ্কটা শেখো। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, তোমাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করো, নতুন কেউ থেকে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করো, আর WBP প্রিপারেশনের জন্য আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে নাও।